মগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত সরাসরি রেলপথ নির্মাণে সম্ভাব্যতা মূল্যায়নে ভারতীয় যৌথ অংশীদার প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর করেছে রেল মন্ত্রণালয়। 86 কিলোমিটার দীর্ঘ ডুয়াল গেজ রেল লাইনের মাধ্যমে ঢাকা থেকে বগুড়ার দূরত্ব 112 কিলোমিটার কমে যাবে। এই প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা, বিস্তারিত নকশা তৈরি ও নির্মাণ কাজের তদারকি কার্যক্রম পরিচালনা করবে ভারতীয় প্রতিষ্ঠান রাইটস। দুপুরে রাজধানীর রেল ভবনে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি সই করে বাংলাদেশ রেলওয়ে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সাংবাদিকদের জানান, দক্ষিণ এশিয়ার অন্যতম ভালো রেলপথ হবে বাংলাদেশে। রেলপথের আধুনিকায়নে পাশে থাকবে ভারত সরকার। এ সময় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, বাংলাদেশের রেল ব্যবস্থাকে ভারতের সমপর্যায়ে নিয়ে যেতে দুদেশের সরকার কাজ করছে। Ensures that railway transport is second to none in the world, and that the Bangladesh economy will benefit and the Bangladesh people will benefit from the best in class railway services in South Asia. অর্থ প্রদানের ক্ষেত্রে আরেকটু সহজীকরণ করা যায় কিনা সে বিষয়টি তারা ভেবে দেখবেন। প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রে কোন রকম সময়ের মধ্যে যাতে সম্পন্ন হয় এবং মানসম্পন্ন হয় এই দুটো বিষয়ে তারা দৃষ্টি দেখবেন।